ধরা কি নরম না শক্ত? আর জবান খুলে কি নরম না শক্ত? এই জন্য বন্ধু ওই বেনামাজি হইয়া কবরে যাইবা, তোমার কবরে মাটি চাপা দিব। আমার নবী বলেন দুই নম্বর শাস্তিটা হলো এই কবরের ভিতরে, ওই দুই নম্বর শাস্তি হলো বেনামাজির জন্য। কবরের ভিতরে জাহান্নামের আগুন ধরাইয়া দেওয়া হবে। এই আগুনটা কেমন জাননি? দুনিয়ার আগুন যেমন গরম, ওই কবরের আগুনটা তার চাইতে 70 গুণ গরম। এই রয় আগুনটা বেনামাজির শরীরে এমন ভাবে আঘাত করব, তার কান্নার আওয়াজ পৃথিবীর কেউ শুনবে না। এ বাদেশ্বর পর্ব বাগের বন্ধু, ও বন্ধু রে, আমি ধীরে ধীরে বয়ানটা করুন দিকে নিয়ে যাচ্ছি, একটু খেয়াল রাখবেন আব্বা। কিন্তু বেনামাজির কবরে দুই নম্বর শাস্তি আগুন দেওয়া হবে। এখন প্রশ্ন করবেন, তাহেরি হুজুর আমি আপনার কাছে জানতে চাই তিন নম্বর শাস্তিটা কি? আমি বলি না, আমার নবী বলেন তিন নম্বর শাস্তি হলো বেনামাজির কবরের ভিতরে এমন একটা সাপ দেওয়া হবে, ওই সাপের চোখগুলো থাকবে জাহান্নামের আগুনের চাইতে আরো লাল। ওই সাপটার বডির ভিতরে মহিলাদের চুলের মতন চুলের গুছা থাকবে, সাপটার শরীরে দুর্গন্ধ থাকবে, সাপের দাঁতগুলো থাকবে লোহার দাঁত। একদিন হাইটা রাস্তা যত বড় এমন লম্বা হবে তার দাঁতগুলো। এই সাপের দৈর্ঘ্য হবে 450 কিলোমিটার। এই লোহার দাঁতগুলো দিয়া এমন জোরে কবরে সুবল মারবো, এই সাপটা যদি, আমার নবী বলেন এই সাপটা যদি জীবনে পৃথিবীর এক প্রান্ত দিয়া শ্বাসটা মালাইত, এই বিশ্বের কারণে পৃথিবীর সকল গাছপালা গুলা জলে পড়ে সারকার হয়ে যেত। এই সাপটা তোমার কবরে দংশন করবে, এই সাপ তোমার কবরে দংশন করবে। আমার নবী আপনার নবী বলেন এই কবরের ভয়াবহতা, আমি যখন আল্লাহর দিদারে গেলাম মেরাজে, কত আজাব দেখেছি, কত গজব দেখেছি, কিন্তু কবরের আজাবের মতন এত কঠিন আমি আর কোনো কিছু দেখি নাই। আমার নবী বলেন কবর আজাবের মতো এত কঠিন কিছু দেখি নাই। এই জন্য যুবকের দল, কবর আজাব কি সত্য না মিথ্যা? আর জবান খুলে কোন সত্য না মিথ্যা? আমার নবী একদিন কবরের পাশ দিয়া যাচ্ছেন, নবী দেখতেছেন দুইটা কবরের মধ্যে আজাব হইতেছে। এখন আপনারা বাদেশ্বরের মানুষ বলেন, গোলাপগঞ্জের মানুষ, সিলেটের মানুষ বলেন, আপনারা বলুন কবরের আজাব দেখার ক্ষমতা আমার নবীর আছে না? নবীরে এই ক্ষমতা দিয়েছেন কে? আমার নবী দাঁড়িয়ে গেলেন, দুইটা খেজুরের ডাল আনলেন, আনার পরে দুইটা খেজুরের ডাল আমার আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কবরে লাগাইয়া দিলেন। এখন প্রশ্ন হলো, হুজুর কোথায় ডাল ছিল নবীর সামনে, আমার নবী কেন খেজুরের ডালটা চয়েস করলেন, তার কারণ কি? এটা বুঝাইতে গেলে আমার বাবা আদম নবীর দিকে যাওয়া লাগবে। আদম নবীরে যখন ফেরেশতারা মাটি দিয়ে বানাইছে, কিছু মাটি অতিরিক্ত রয়ে গেছে, ওই মাটিগুলো আল্লাহরে ডাক দিয়া বলছে, আল্লাহ ও আল্লাহ, আমরা আদমের গায়ের মধ্যে লাগতে পারলাম না, বদনসিব। আল্লাহ ডাক দিয়ে অফেরেস্তারা আদমকে বানানোর পরে যে মাটিগুলো রয়েছে, এই মাটিগুলো দিয়ে আমি আল্লাহ পৃথিবীতে একটা গাছ বানাবো, ওই গাছের নামটাই হলো খেজুর গাছ। এই জন্য আদম সন্তানের কবরে আদমের উচ্ছিষ্ট মাটি দিয়া যে গাছটা বানাইছে, আমার আল্লাহ ওই আল্লাহর হাবিব ওই গাছটা চয়েস করেছেন, কারণ গাছটা লাগাইছেন, কারণ গাছে আমার আল্লাহর জিকির করি। সকলে একটু জিকির করে, আল্লাহ নাই কোন মাহবুদ আল্লাহ ছাড়া, নাই পাখির গানে গানে হাওয়ার তানে তানে
বইনা মেরি সুর শোনা যায় হলে মন পাগল পারা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আপনারা অস্থির হচ্ছেন কেন? কি হয়েছিল সেখানে? যেটাই হোক, সাপ হোক ব্যাং হোক, একটা তো হয়েছে, তাই বলে আপনারা উঠবেন কেন? ও সাপের ধ্বংসনের ভয়ে আমিও কবরে সাপের কথা কইলাম আর সাপ আয়া হাজির, অসুবিধা নাই, তার প্রতিচ্ছবি দেখাচ্ছে আর কি, এই জন্য সাবধান হয়ে যান। কথা বলেন ঠিক কিনা বলেন, কি হয়ে যান?